বাংলাদেশের প্রতিষ্ঠার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মশতবর্ষ। দর্শক, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি শুকর নামির। শুরুতেই চলে যাব আমাদের আজকের পত্রিকার বিভিন্ন শিরোনাম যেগুলো করা হয়েছে সেগুলোর শিরোনাম পড়ে। দর্শক, শুরু করছি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম দিয়ে। মহানায়কের জন্মদিন আজ। অসাম্প্রদায়িক চেতনার অগ্নিপুরুষ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমর্থক। দৈনিক কালের কণ্ঠ রয়েছে এ পর্যায়ের হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে বসন্তের বৈভব বঙ্গবন্ধু, জাতির পিতার জন্মদিন আজ। দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে বাংলাদেশের সমন্বিত অংশীদারিত্বের প্রস্তাবে রাজি সৌদি আরব, পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন। বাংলা বিডিনিউজ 24.com রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে এখন কেন যানজটে থেমে যাচ্ছে ঢাকার সড়ক। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদপত্রে এবং এ পর্যায়ে রয়েছে বাংলা ট্রিবিউন এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে অরাজনৈতিক মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ, জাতির পিতার জন্মদিন আজ, ঢাবিতে বঙ্গবন্ধুর 102তম জন্মদিন উদযাপন। এ পর্যায়ে রয়েছে দৈনিক সমকাল এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন আজ, জীবন সংসার এখন গলার কাটা, দ্য ডেইলি সান এবং সেখানকার প্রধান শিরোনাম করা হয়েছে উইল ওয়ার্ক টুগেদার টু এক্সপ্যান্ড কো-অপ সৌদি এফপি। দর্শক, এই ছিল আজকের প্রধান কিছু পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দর্শক, পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন। এ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়দেব। জয়দেব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি জন্মবার্ষিকী উপলক্ষে কি কি উদযাপনের বিষয় হিসাবে শুকর্ণ, আপনি যেমনটি বলছিলেন আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন। তো 102তম জন্মদিন উপলক্ষে জাতির পিতার যে স্মৃতি বিজড়িত ওনার যে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যে গিমাডাঙ্গা গ্রাম, সেই গিমাডাঙ্গাতে তার যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল স্থলে আজ দিনভর কর্মসূচি রয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে পৌঁছাবার কথা রয়েছে, তার পরপরই 11:15 এখানে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তা রাষ্ট্রপতিকে সাথে নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পিতার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তো দিনের কর্মসূচি এখান থেকে শুরু হবে। জাতীয় বাস্তবায়ন কমিটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাস্তবায়ন যে কমিটি রয়েছে সেই কমিটি এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর জাতির পিতার জন্মদিনে জাতীয় শিশু দিবসে যে কর্মসূচিটি পালন হয় সেই কর্মসূচিটি আমাদের এখানে আজ পালিত হবে জাতীয় শিশু দিবস। সেই শিশু দিবসের কর্মসূচিটি পালন করবে শিশু এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমরা এখন দাঁড়িয়ে আছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে যে স্কুলে পড়াশোনা করেছেন, গিমাডাঙ্গা স্কুল। এই গিমাডাঙ্গা স্কুলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1927 সালে এই স্কুলে তার পড়াশোনার জীবন শুরু করেছিলেন। এই এই স্কুলেই তার অনেক স্মৃতি রয়েছে। এই স্কুল গিয়ে তিনি তার সতীর্থদের সাথে এই স্কুল থেকে ফেরার পথে যাদের বই থাকতো না তাদেরকে বই কিনে দিতেন। এই স্কুল থেকে কয়েক 1 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি, সেই বাড়িতে ফেরার পথে একাধিকবার তিনি তার স্কুলের যে সঙ্গী সাথীদেরকে তার জামাকাপড়ও দিয়ে দিয়েছেন, ছাতা দিয়ে এসেছেন, এমন তার জীবনী থেকে, আত্মজীবনী থেকে আমরা জেনেছি। তাই এইখানের এই স্কুলটিকে এই ওনার জন্মের আগেই 1920 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের আগে 1912 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু। তারপরে তিনি মাদারীপুর এবং কলকাতা হয়ে দেশ এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এই মাটির ছেলেই শেখ মুজিবুর রহমান, যার ডাকনাম ছিল খোকা, তিনি জাতির
একটি জাতিকে সংগবদ্ধ করে তাদের জন্য মুক্তি এনেছিলেন, তাদের জন্য স্বাধীনতা এনেছিলেন। খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছেন। সর্বশেষ আমরা জানি, আমাদের দর্শকরা জানেন যে বিবিসি জরিপে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং সারা বিশ্বে আজও তিনি শোষিত নিপীড়িত মানুষের অনন্য কণ্ঠস্বর হয়ে আছেন। বঙ্গবন্ধু মানেই এখন সারা বিশ্বের কাছে একজন নিপীড়িত শোষিত নির্যাতিত মানুষের প্রতিনিধি হিসেবে আছেন। তো এই এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সেই কর্মসূচি সকাল ১১টায় তার স্মৃতিসৌধে ফুল দেওয়ার মধ্য তার সমাধিতে ফুল দেওয়ার মধ্য দিয়েই সেই কর্মসূচির সূচনা হবে। সুকন্যা অসংখ্য ধন্যবাদ। দর্শক, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে নানা আয়োজনে। সেখান থেকে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়দেব। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরের আয়োজনে। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের সংবাদপত্র পর্যালোচনা এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এম এ মান্নান চৌধুরী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? এই মাত্র শোনা শুরু করেছিলাম, কিন্তু আবার তো আমার নামটা। হ্যালো, জি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালে বাংলাদেশ অনুষ্ঠানের সংবাদপত্র পর্যালোচনায়। আমরা ছিলাম টুঙ্গিপাড়ায়, সেখানে জয়দেব সাহা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নানা আয়োজন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু সংবাদপত্র পর্যালোচনায় বিভিন্ন সংবাদপত্রে শিরোনাম করা হয়েছে বঙ্গবন্ধুর আজ জন্মদিন এবং সেই উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ, ব্যক্তিত্ব, রাজনৈতিক জীবন সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাই। শুরুতেই একটু জানতে চাই যে বঙ্গবন্ধুর আদর্শ, ব্যক্তিত্ব এবং রাজনৈতিক যে প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার কাছে একটু প্রথমে জানতে চাই। ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আপনাকে। আজকে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন। আমাদের সবার দৃষ্টিতে এবং বিশ্বের দৃষ্টিতে বঙ্গবন্ধু হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে পেয়েছিলাম এবং তার কারণে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আবির্ভূত হয়েছি এবং বর্তমানে উন্নয়নের সিঁড়িতে দাঁড়িয়ে এবং সিঁড়ির একটি উচ্চ ধাপে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হয় যে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উচিত না হলে আমরা এখানে পৌঁছতে পারতাম না। তো সেই ব্যাপারে আমরা প্রায় আজকের আপনার শিরোনামে দেখা যাচ্ছে যে সর্বত্র পত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এবং অবিন্যাস দুটো মিলিয়ে অবিন্যাস সত্তা, এবং সেটাতে আমি বিশ্বাস করি। আমার ধারণা যে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, বঙ্গবন্ধুর প্রতি যারা ভক্ত অনুরক্ত এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুধু নয়, আমাদের আসলে নিজেদের পরিচিতিকে উন্মোচিত করার জন্য, আমাদেরকে উদ্ভাসিত করার জন্য বঙ্গবন্ধুকে উদ্ভাসিত করা একান্ত প্রয়োজন। এবং সেই প্রেক্ষাপটে আজকের এই কর্মসূচি গৃহীত হয়েছে, সেটা ব্যাপক কর্মসূচি গৃহীত হয়েছে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু সেখানে শুয়ে আছেন, সারা বাংলাদেশ সম্ভবত সেখানে আজকে উপচে পড়েছে, ভেঙে পড়েছে, সে লক্ষ্য নিয়ে বিশ্ব হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা প্রতিফলিত হবে, এমন কিছু নেই যে সেখানে আমরা আনতে পারছি না। আমরা এই দিবসটিকে শিশু কিশোরদের দিবস হিসেবে পালন করে থাকি, অতএব শিশু কিশোর হতে আরম্ভ করে সমাজের প্রতিটি স্তরের মানুষ বিভিন্ন ভাবে আজকে সম্পর্কিত হয়েছে। পত্র পত্রিকা বলা হয়ে থাকে, প্রায় সময় বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলো তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করে থাকে না বা অন্যান্য। আমার এই কথাটা আসলে খুব গ্রহণযোগ্য হয় না। বঙ্গবন্ধু তো আসলেই বাঙালির নেতা, বঙ্গবন্ধু বিশ্ব নেতা, অত শুধুমাত্র তাকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলো তাকে নিয়ে ব্যাপ্রত হবে, তার সম্ভবকে বিভিন্ন কর্মসূচি পালন করবে, এটা আমার কাছে আসলে কম্য নয়। এই দেশের এই জাতির যারা নাকি এখন এই স্বাধীনতার সুফল ভোগ করছেন, হতে পারেন রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনৈতিক দল তার বিরোধী,
তবু কিন্তু সুযোগ সুবিধা ভোগটা যখন করছেন, তখন তা যিনি এই ভোগের উপহার দাতা তাকে সবাই স্মরণ করা উচিত। সেই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন নয়, সকল মানুষেরই আসলে বঙ্গবন্ধুর এই কেন্দ্রিক যতসব উল্লেখযোগ্য ঘটনাপঞ্জি এবং দিবস রয়েছে সেগুলো পালন করা একান্ত উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা পরের প্রশ্নটি জানতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন সহ অন্যান্য পত্রপত্রিকায় যে সংবাদ শিরোনামগুলো করা হয়েছে তার মধ্যে একটি বলছি, সেটি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার অগ্নিপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। এই বিষয়টিতে আপনার সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অসাম্প্রদায়িক যে চেতনার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেটি আসলে আমরা কতটুকু প্রতিষ্ঠা করতে পারছি এবং সামনের দিকে আসলে এগোতে পারছি এই ধারণায়। ধন্যবাদ। বাংলাদেশের ভিত্তি মূলই হচ্ছে অন্যতম ভিত্তি এবং হচ্ছে অসাম্প্রদায়িকতা, সেটা বঙ্গবন্ধু তো জীবন আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন অনেক আগ থেকে। এই ছোটবেলার থেকে আমি দেখছিলাম যে উনি আসলে অতিমাত্রায় অসাম্প্রদায়িক। সেই জন্য মানুষ উনি আসলে আপনার নিজের পরিচিতি বলতে উনি ঘটেছিলেন, আমি 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 বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। ওকে, সেই মানুষ শব্দটির মধ্যে কিন্তু অসাম্প্রদায়িক বোধটা বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বোধটা সন্নিবেশিত রয়েছে। রাষ্ট্রীয় যে চারটি মূল মন্ত্র রয়েছে সেই চারটি মূল মন্ত্রের মধ্যে অসাম্প্রদায় রয়েছে। তার জীবদ্দশায় এটাকে বাস্তবায়ন করার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেছেন, সংবিধানে অনুশীলন কর্ম শুরু হয়েছে। তাকে সব প্রায় সপরিবারে হত্যার পরে এই অসাম্প্রদায়িক চেতনাটাকে ধূলিত করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরাগমনের ক্ষমতায় পুনরাগমনের পরে অসাম্প্রদায়িক চেতনাবোধটাকে লালন পালন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, আমরা আমাদের ছোটবেলায় যে অসাম্প্রদায়িক চেতনা লালন করেছি, ছোট বালক বালিকা থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠদের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনাবোধ সমুন্নত ছিল, জাগ্রত ছিল, আজকে অনেক টাইম ম্লান হয়েছে। এবং তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক চেতনার বীজ বপন করা হচ্ছে। সেটা স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সর্বত্র হচ্ছে এবং সেটাকে আসলে ধূলিসাৎ করার জন্য কিংবা সেটাকে মুছে ফেলার জন্য যে সংগঠিত প্রয়াস প্রয়োজন, সেই সংগঠিত প্রয়াসটা দৃশ্যমান হচ্ছে কিনা সেটা কিন্তু মূল্যায়ন করা প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের সবকটি ইন্দ্রিয়কে জাগ্রত করা উচিত অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে। অসাম্প্রদায়িক চেতনাবোধ হচ্ছে মানবিক চেতনা। এম এ মান্নান চৌধুরী, আপনার সঙ্গে আরো বিস্তারিত আলোচনা হবে। এই মুহূর্তে আমরা যেতে চাই বঙ্গবন্ধুর 102তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস, আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই। সজল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইতোমধ্যে অনেক সংগঠন রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, আর কি বিস্তারিত রয়েছে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে বিপুল নেতাকর্মীর ভিড় এবং দেখতে পাচ্ছেন ছবিতে, আমি ক্যামেরার বাইরে থেকেই কথা বলতে হচ্ছে কারণ একটি পাশে আমরা দাঁড়িয়ে ছবি নিতে হচ্ছে, কারণ যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং আলাদা আলাদা যে সংগঠনগুলো তারা সবাই আসতে শুরু করেছে এবং সকাল থেকেই আসলে তারা এসে উপস্থিতি এখানে উপস্থিত হয়েছে এবং প্রধানমন্ত্রী সকালে শ্রদ্ধা নিবেদন করে গেছেন এবং তারপর থেকেই আসতে শুরু করেছেন অঙ্গ সংগঠন অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সহযোগী সংগঠন, তাদের যে নেতাকর্মীরা তারা প্রবেশ করছেন। এবং কিছুক্ষণ ধরেই দেখছি যে ধাক্কাধাক্কি যেটা সে কিন্তু প্রচুর এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ এবং প্রত্যেকেই যেটি বলছেন যে করোনা প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে অনুষ্ঠান তখন যে বড় পরিসরে আয়োজন ছিল সেখানে খুব একটা অংশগ্রহণ করতে পারেননি তারা, যে কারণে এবারের এই আয়োজনে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টা করছেন তারা। এবং সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাওয়ার পর এখানে কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা তারা প্রবেশ করেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এর বাইরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদও কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে
জাতির জনক এই বাঙালি জাতিকে উপহার দিয়ে গেছেন এই রাষ্ট্র, যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে, এখনো সেই ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতারা। এবং এখন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী পরেই ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা, এরপরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ সহ বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো, তারা সবাই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। এবং যেটি বলার মতো বিষয় যে ধানমন্ডি 32-এর এই প্রাঙ্গণ কিন্তু এখন লোকে লোকারণ্য, একদম পুরো এলাকাতেই বলা চলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি ফলকে আসার যে কয়েকটি সড়ক, প্রত্যেকটি সড়কেই কিন্তু মানুষের উপস্থিতি। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আসছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। দেখছেন এই ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে পরিস্থিতি, মানে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা স্বেচ্ছাসেবক যে দলের স্বেচ্ছাসেবক যে বাহিনী রয়েছে এখানে, তারা কিন্তু হিমশিম খাচ্ছে এখানে, বিশেষ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় যে ধাক্কা ধাক্কি সেটা কিন্তু বেশ বেগে ফেলছে এই এখানকার যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে তাদেরকে। এবং যেটি বলছিলাম যে ধানমন্ডি 32 সংলগ্ন যে সড়কগুলো রয়েছে প্রতিটি সড়কেই কিন্তু আজকে অসংখ্য মানুষের ভিড়, এবং নিরাপত্তা বাহিনী কিন্তু কড়া নজরদারিতে রয়েছে প্রত্যেকটি সড়ক এবং প্রত্যেকটি যে প্রবেশ দ্বার রয়েছে, ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এবং তারা কিন্তু যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে মানুষের প্রবেশের ক্ষেত্রে বেশ নজরদারিতেই রাখছেন তারা। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন, এবং এরপরে কিন্তু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের যে কেন্দ্রীয় কমিটি, সে তাদের কিন্তু তারাও এসে কিন্তু সার্বিক যে আয়োজন, টুঙ্গিপাড়াও কিন্তু আয়োজন রয়েছে, এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যারা রয়েছে তাদের বিভিন্ন রকমের আয়োজন রয়েছে, যেটি আমরা কাল রাতে দেখেছি যে 12:01 কিন্তু কেক কেটে, ফানুস উড়িয়ে এবং আতশবাজি ফাটিয়ে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর যে প্রতি শ্রদ্ধা জানানোর যে পর্ব, অর্থাৎ জাতিজনকের জন্মদিনের শতবর্ষের যে অনুষ্ঠান, সেটি কিন্তু খুব একটি উৎসাহ উদ্দীপনায় পালন করা সম্ভব হয়নি করোনা প্রেক্ষাপটে, যে কারণে এবার তারা একটু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের চেষ্টা করছেন। আমি রয়েছি ধানমন্ডি 32-এ, এবং যে মানুষের উপস্থিতি দেখছি তাতে আরও বেশ কিছুটা সময় হয়তো মানুষের এই শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি চলতে থাকবে। এবং আওয়ামী লীগের আরও অসংখ্য নেতাকর্মী কিন্তু অপেক্ষা করছেন, সাধারণ মানুষও আমি দেখেছি তারা এসেছেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। তো শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে এবং ফুলেল শ্রদ্ধাই সিক্ত হচ্ছেন জাতির জনক তার জন্মদিনে। এই ছিল আমার কাছে এখনকার মতো। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক, চলে যাচ্ছে আমাদের আলোচনা পর্বে। এম এ মান্নান চৌধুরী, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন, এবং আপনি বলছিলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন ছিল, যেই আহ্বান ছিল, সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্পর্কে, এই সম্পর্কে আপনার খানিক পূর্বে আমি কিন্তু আলোচনা করেছি, আপনার সেখানে আমি বলেছিলাম যে আসলে বঙ্গবন্ধুর জীবনটাই হচ্ছে কতগুলো আদর্শ কেন্দ্রিক প্রবর্তন। তো সেই প্রবর্তনের মধ্যে একটাই হচ্ছে এই অসাম্প্রদায়িকতা, সেটা উনি পারিবারিক মণ্ডল পরিমণ্ডল থেকে আত্ম করেছেন, নিজের চিন্তা চেতনা অথবা অনুশীলনের মাধ্যমে সেটাকে অর্জন করেছেন। তো এই অসাম্প্রদায়িকতার মূল কথাটাই তো হচ্ছে মানবিকতা, মানুষের মধ্যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সেই কথাটা কিন্তু উনি বারবার বলেছেন, শুধু বলা নয়, বলার মধ্যে উনি সীমাবদ্ধ ছিলেন না, কর্মে সেটাকে রূপায়িত করার জন্য আমি বলেছি যে সংবিধানে সেটাকে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু সংবিধানে সন্নিবেশিত করার পরেও যে সেটা যে একেবারে আমার জীবন আচারের অংশবিশেষ হয়ে গিয়েছে সেটাকে আমি কিন্তু বলবো না। এখন অনেকেই বঙ্গবন্ধুর জন্য একেবারে মনে হয় অন্তপ্রাণ, বঙ্গবন্ধু অন্তপ্রাণ, কিন্তু মৌখিক ভাবে বঙ্গবন্ধু অন্তপ্রাণ আর বঙ্গবন্ধুকে আসলে আদর্শ হিসেবে ধারণ করে তাকে অনুশীলন করা ভিন্ন কথা। এই
আমার কাছে অনেকে অনেক সময় একটা প্রবাদ মনে পড়ে, যেমন মুখে শেখ ফরিদ বগলে ইট। তা আমাদের অনেকের মুখের ভিতরে কিন্তু শেখ ফরিদ ঠিকই আছে, কিন্তু বগলে আমাদের ইট। আমরা অসাম্প্রদায়িক চেতনা বহুদের জাগ্রত হতে পারিনি, এবং অত্যন্ত দুঃখময় যখন পাকিস্তানি কোনো কোনো মানবতাবাদী সাংবাদিকরা বলেন যে পাকিস্তান আমলে অসাম্প্রদায়িক বোধ যতটা ছিল, সাম্প্রদায়িকতা বোধ সেই বর্তমানে সেই ধারায় প্রবাহিত হচ্ছে। যদি এই ধারায় প্রবাহিত হয় তাহলে যে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ধারণ করছি তাও মনে হচ্ছে না। আপনার আরেকটা জিনিস আমাকে খুব ব্যথিত করছে, আমি জানি না বিষয়টাকে উত্থাপন করা উচিত হবে। লক্ষ্য করলাম যে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদান করার জন্য সেখানে যে ধরনের ধাক্কাধাক্কি হচ্ছে, কখনো কখনো মর্মভু আচরণ লক্ষ্য করলাম, এটা কেন? আমার তো মনে হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হলে সেখানে শীর্ষ নেতা নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করতে হবে। এই জিনিসটা আমাকে খুব ব্যথিত করে। আমি জানি না আমাদের তরুণ সম্প্রদায় যুব সম্প্রদায় কোন আদর্শে আসলে ধাবিত হচ্ছে। যতই ওই যে বললাম যে যতই মুখে স্বাক্ষর বলুক না কেন, বলে ইট কিনা সেটা কিন্তু আমাদের এখন তল্লাশি করে দেখতে হবে। তো বাংলাদেশে সাম্প্রদায়িক বুদ্ধা আসলে সেই মুখে মুখে সীমাবদ্ধ রাখলে চলবে না, অসাম্প্রদায়িক সরি অসাম্প্রদায়িক বুদ্ধা মুখে মুখে সীমাবদ্ধ রাখলে হবে না, সেটা আমি বলছি বিভিন্নভাবে অনুশীলন করতে হবে। এই অনুশীলনের জন্য একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে এই সাম্প্রদায় অসাম্প্রদায়িক বুদ্ধা জাগ্রত করার জন্য শিক্ষা উপকরণ সেটাকে সব। আজকের দিনে ডিজিটাল জগতে শুধুমাত্র কানে শুনে বা চোখে দেখে সেটা আমরা আয়ত্ত করবো এমনটি নয়, আমাদের সর্ব ইন্দ্রিয়কে জাগ্রত করে এবং অত্যন্ত সচেতন ভাবে যে অসাম্প্রদায়িক বোধটা লালন পালন এবং বর্ধিষ্য করার প্রয়াস আমাদের সবাইকে নিতে হবে, সেটাই আমার বিশ্বাস। এবং এটা না করতে গেলে আসলে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা এড়িয়ে যাচ্ছি কিংবা ক্ষেত্রভেদ বলবো পদদলিত করছি, এবং সেটা অত্যন্ত মর্মান্তিক। এই মর্মান্তিক ঘটনার আমি অংশবিশেষ হতে চাই না, কেউ হবে সেটাও আমি মনে করি না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ এই তিনটি শব্দকে সমার্থক হিসাবেই আমরা জানি এবং মানি, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার পরামর্শ আপনার মতামত। দেখুন বঙ্গবন্ধুর জীবন যখন আমরা বিশ্লেষণ করি তখন থেকে দেখা যাচ্ছে যে 1947 সালের 14 আগস্টের পূর্ব পর্যন্ত উনি একটি পাকিস্তান সৃষ্টির প্রয়াস নিয়েছিলেন এবং সংঘবদ্ধ প্রয়াসে উনি সামিলও হয়েছিলেন। কিন্তু 1947 সালের এই 14 আগস্ট থেকে তিনি দেখছেন যে পাকিস্তান সৃষ্টি হলো সেটা লাহোর প্রস্তাব ভিত্তিক পাকিস্তান নয়, এটা দিল্লি প্রস্তাব ভিত্তিক পাকিস্তান। এবং দিল্লি প্রস্তাব ভিত্তিক পাকিস্তানে এই পূর্ববঙ্গকে পশ্চিম পাকিস্তানের একটি কলোনি হিসেবে সৃষ্টির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সেদিন থেকেই আসলে কিন্তু উনি বাঙালিদের স্বাধীনতার জন্য চিন্তা করেন, তার নিজের কথার মধ্যে তার প্রকাশ রয়েছে। তাহলে 47 সাল হইতে আরম্ভ করে সমগ্র সময় 23 বছর সময় উনি নিরন্তর আসলে স্বাধীনতার পথে পথ চলেছেন। অনেক ঘটনা পঞ্জি কিন্তু রয়েছে, 47 সালে 48 সালে 52 সালে ভাষা আন্দোলনের মধ্যে ওনার দলের স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। তার ব্যাখ্যা আমরা এখন খুঁজে পেয়েছি, রাষ্ট্রভাষা বাংলা চাই শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষার রাষ্ট্র চাই। সেই বাংলা ভাষার রাষ্ট্র চাওয়ার জন্য উনি 52 কেন তার আগে থেকে যাত্রা শুরু করেছেন। 54 সালের নির্বাচনের কালে উনি সশস্ত্র সংগঠনের পত্তন ঘটিয়েছিলেন জামালপুরে, এবং 54 নির্বাচনে 58 সালে যখন সামরিক শাসন প্রবর্তিত হলো তখনও তিনি তলে তলে মানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে 1961 সালে উনি মনি সিং এর সাথে এই সম্পর্কে আলোচনা করেছিলেন, মুজাফর অধ্যাপক মুজাফর সাথে এই সম্পর্কে আলোচনা করেছিলেন। আলোচনা নয়, 1961 সালে উনি একটি সশস্ত্র সংগঠনের জন্ম দেওয়ার জন্য যে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট গঠন করেছিলেন, এবং সেই ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টে কিন্তু মুক্তিযুদ্ধকালে বিএলএফ ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টে বিএলএফ এ রূপান্তরিত, মুক্তিযুদ্ধকালে বিএলএফ কে মুজিব বাহিনীতে রূপান্তরিত করা হয়েছিল। তো এরপরে দেখা যাচ্ছে অবশ্য উনি মনে প্রাণেও গণতন্ত্রী ছিলেন, কিন্তু পাকিস্তানের আচার আচরণ বিশ্লেষণে উনি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতে পারবে না, হবে না। সে কারণে উনি বহির্বিশ্বের সাথে সংযোগ সৃষ্টি
করেছিলেন, প্রতিবেশীর সাহায্যের আশ্বাস পেয়েছিলেন এবং তার উপর ভরসা রেখে উনি আসলে তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 1966 সালের দিকে আবার লক্ষ্য করা গেল যে উনি অধিক মাত্রায় গণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেছেন 6 দফার মধ্যে, কিন্তু 6 দফার মূল কথাটা ছিল 1 দফা। অতএব এক দফার পরও যে এবং এই কারণে তাকে আসলে ফাঁসির কাজটাও চলে যাওয়ার মতো উপক্রম আছে। 1969 সালে তো ওনা যদি ছাত্রদের উদ্যোগে আন্দোলন না হতো, দেশব্যাপী যদি বিস্ফোরণ না ঘটতো, তাহলে বঙ্গবন্ধু আসলে সেখানে নিঃশেষ হয়ে যেতেন এবং আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যেত, বাংলাদেশ বলে কোনো সত্তা থাকতো না। সর্ববিশ্লেষণে সর্বশেষের কাছে যখন আসি, দেখা যাচ্ছে যে স্বাধীনতার উনি চিন্তা চেতনা বর্ধিত হয়েছেন, আমাদের জাতীয় সংগীত উনি গ্রহণ করেছেন, পতাকার নির্দেশ উনি জ্ঞাপন করেছেন, তেমনি ভাবে 7ই মার্চে ভাষণে কিন্তু উনি বাঙালিদের জন্য স্বাধীনতা ঘোষণা। তাহলে আর 25 এবং 26শে মার্চে এই দুদিনের মধ্যে 3 বার সুস্পষ্টভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এবং সর্বশেষ যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে তার নামে এবং মুক্তিযুদ্ধের জন্য বহির্বিশ্বের যে সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি সেটাও তার নামে। সর্ববিশ্লেষণে এই কথা বলা যায় যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন সত্তা, এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরও সেই কথা আমরা অনুধাবন করি। এবং তার বিপক্ষ পক্ষেও দেখেছে যে বাংলাদেশকে পরিচিত করতে তুলে তারা ধর্ম হয়েছেন। এক পর্যায়ে যখন বলেছেন যে শেখ মুজিবের, ও তখন বিদেশিরা বলেছে ও শেখ মুজিবের বাংলাদেশ, তোমরা প্রথমে তো সেই কথাই বলবে, এবং সাথে সাথে বলেছে যে তোমাদের মতো মেয়েরাম কিন্তু কম আছে, কারণ এত বড় একটা মহান নেতাকে তোমরা হত্যা করলে, তো বাংলাদেশকে হত্যা করে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই অবস্থার থেকে আসলে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমরা তাকে অভিনন্দন জানাবো, আমি তাকে শুভেচ্ছা জানাবো যে তিনি সেই অবস্থান থেকে আজকে আমাদের তুলে আনার চেষ্টা করেছেন। কিন্তু দমে দমে সর্বত্র সর্ব পদক্ষেপে আমরা বঙ্গবন্ধুর কর্মসূচি তার আদর্শ সেটি প্রতিফলিত হতে দেখছি। এখানে এই কথা কনক্লুড করা যায় যে উপসিদ্ধান্ত নেওয়া যায় যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন সত্তা। আজকে এই সম্পর্কে বেশ লেখালেখি দিয়েছে আমার হাতের কাছে, আমার নিজের কাছেও কিন্তু 4টা লেখা রয়েছে যার বিভিন্ন রকমের হেডিং হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ সমর্থক এক এবং অভিন্ন সত্তা। এই আমিও সেটা ব্যক্তিগত ভাবে মনে করি, আমার জন্ম না হলে আমরা স্বাধীনতা করতাম না। আর আমরা আজকে যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশের জয় বাংলাকে আমাদের স্লোগান হিসেবে এতদিন পরে অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে, কিন্তু জয় বাংলার সাথে সাথে কিন্তু জয় বঙ্গ সম্বন্ধকে সম্বন্ধিত অফিসিয়ালি অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কারণ বঙ্গবন্ধু না হলে জয় বাংলা প্রবর্তিত হতো না, বাংলাদেশ প্রবর্তিত হতো না। অর্থাৎ 2টা সত্তাকে মিলিয়ে কিন্তু সাংবিধানিক ভাবে আজকে বোধহয় এই কথা প্রণয়ন করা প্রয়োজন যে আমরা আমাদের যে কোনো বক্তব্য শেষে জয় বাংলা বলবো এবং সাথে সাথে জয় বঙ্গবন্ধু বলবো, কেন 2টা এক এবং অভিন্ন সত্তা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।